গতকালই মারা গিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি সর্বপ্রথম অভিনেত্রীর পুত্র সোশ্যাল মিডিয়াতে তার মৃত্যুর সংবাদ প্রকাশ্যে এনেছিলেন গতকালই আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছিলাম কিন্তু সমস্যা যেটা হচ্ছিল সেটা হলো টলিউড ইন্ডাস্ট্রিতে দুইজন অনন্যা চ্যাটার্জি আছেন একজনকে টলিউড ইন্ডাস্ট্রি চেনেন সিনিয়র অনন্যা চ্যাটার্জি নামে অপরজনকে টলিউড চেনেন জুনিয়র অনন্যা চ্যাটার্জি নামে আর সমস্যাটা হয়েছে এখানেই মারা গিয়েছেন সিনিয়র অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি আর এই নাম বিভ্রাটের কারণেই বেশ কিছু জায়গাতে দেখানো হয়েছে মারা গিয়েছেন সুবর্ণলতা খ্যাত অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি যদিও অভিনেত্রী নিজেই খুব ভদ্রভাবে বিষয়টাকে সামনে এনেছেন তো বন্ধুরা আজকের এই পর্বে আমরা আপনাদের সবিস্তারে জানাবো ঠিক কি ঘটেছে আর অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি ঠিক কি বলেছেন তো বন্ধুরা আজকের এই পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না টেলিভিশনের সিনিয়র অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের মৃত্যুতে নাম বিভ্রাটে জানালেন জাতীয় পুরস্কার পুরস্কারজয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অনন্যা চ্যাটার্জি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক মারফত সকলের কাছে সেই খবর পৌঁছে দেন এরপরেই মৃত্যুকে ঘিরে শুরু হয় নাম বিভ্রাট তার নামের সঙ্গে ছোট পর্দার সুবর্ণলতা ওরফে অননা চ্যাটার্জির ছবি দিয়ে মৃত্যুর খবর প্রকাশ করে এক জাতীয় সংবাদ মাধ্যম তারা ফলাও করে জীবিত অনন্যা চট্টোপাধ্যায়ের ছবির সঙ্গে আবহমানের অভিনেত্রী প্রয়াত হয়েছেন বলে খবর প্রকাশ করেন আর তা দেখেই ফেসবুক পেজে প্রয়াত অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি লম্বা চওড়া পোস্ট করেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জী দেখে নেওয়া যাক সেই পোস্টে ঠিক কী লিখেছেন অনন্যা অভিনেত্রী লিখেছেন অনন্যাদি খুবই ভালো মানুষ ছিলেন আমি কাজ করেছি একসঙ্গে একসময় খুব হাসি খুশি ছিলেন তিনি অসময়ে তার চলে যাওয়া খুবই দুঃখের তার আত্মার শান্তি কামনা করি একসময় ওনাকে আর আমাকে নিয়ে খুব কনফিউশন হতো বিভিন্ন প্রোডাকশন হাউসের মধ্যে কিন্তু সেটা ল্যান্ডলাইনের যুগ ছিল সোশ্যাল মিডিয়ার যুগ নয় মোবাইলেরও নয় আজ কিছু নিউজ মিডিয়া আবার আমার সঙ্গে তেনাকে গুলিয়ে ফেলেছে তেনার মৃত্যুতেও এই কনফিউশন বহাল থাকবে এটা অন্যায় এটা ঠিক নয় তাদের ভুল আমি এখানে শুধরে দিলাম যারা আমার জন্য আজ উদ্বেগ প্রকাশ করেছেন তাদের সকলকে জানায় যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন তিনি সিনিয়র অনন্যা চট্টোপাধ্যায় একজন প্রতিভাবান অভিনেত্রী তাকে আমার শ্রদ্ধা ও প্রণাম বাংলা ছোট পর্দার অত্যন্ত পরিচিতমুখ অনন্যা চট্টোপাধ্যায় বহু ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করে ছোট পর্দার দর্শকের মন জয় করে নিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় শুক্রবার সকালে তার মৃত্যুর খবরে শোকে ছায়া নেমে আসে স্টুডিও পাড়ায় খবর শুনে ইন্ডাস্ট্রির মানুষ থেকে দর্শক সকলেই একেবারে স্তম্ভিত দীর্ঘদিন ধরে ছোট পর্দায় অভিনয় করে দর্শকের মনে নিজের জায়গা তৈরি করেছিলেন প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় টেলিভিশন জগতের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকলেও সেভাবে কখনো প্রচারের আলোয় আসেননি তিনি দু সালে পরবর্তী সংবাদ দুপুর দুটোর সময় ছবিতে অভিনয় করেছিলেন তিনি এই ছবি বেশ কয়েকটি বেস্ট টেলিফিল্ম অ্যাওয়ার্ডসে জিতেছিল প্রয়াত অভিনেত্রী অননা চট্টোপাধ্যায়ের ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও ছোট পর্দার একজন অভিনেতা মায়ের সঙ্গে বেশ কিছু প্রজেক্টে একসঙ্গে কাজের অভিজ্ঞতাও রয়েছে তার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আজকের পর্বটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য ও মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ